সমস্ত কষ্ট শুধু আমিই পেলাম, আবার খুনির বদনামটাও পেলাম। সর্বনাশ, আমি আপনার ব্যাপারে না জেনে ওদেরকে ফোন করে আপনি যে এখানে আছেন সেটা বলে দিয়েছি। ওরা যদি আসে ওদেরকে কিছু একটা বলে কাটিয়ে দিন আপনি। ওরা চলে আসার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। হে ভগবান! ওই ওই যে বসে আছে, চল ধর ওকে। আসুন। এই ওই তো পালাচ্ছে, ধর 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 ধর, চল। দাঁড়া বলছি, কেন তোমরা এভাবে দুজনকে দাঁড়া করছো? ম্যাডাম, ও হলো আমার কাকার মেয়ে, ওর মাথা ঠিক নেই ম্যাডাম। ও যে আসলে কি করছে সেটা ও নিজেই জানে না। ম্যাডাম, ও আপনাকে যা বলছে সবকিছু মিথ্যে কথা ম্যাডাম। এরা যা বলছে সেটা কি সত্যি? বলো না, এরা যা বলছে সব সত্যি? ওরা যে কারা তা আমি সত্যি জানি না। ম্যাডাম, আপনি জিজ্ঞেস করুন এই স্যারকে, আমি ওনাকে বলেছিলাম যে ওর মাথা ঠিক নেই। আমি ওনাকে সব বলেছিলাম যে আমরা ওকে খুঁজছি, ওর খবর পেলে আমাদেরকে জানাতে। সে আবার কি, ওরা বলছে তোমার নাকি একেবারে মাথা খারাপ? ওরা কি বলছে তুমি কি জানো না? ওরা যা বলছে সেটা কি ব্যাপারটা বলো, চুপ করে থেকো না, বলো। ম্যাডাম, ও যে আমাদের বাড়ির মেয়ে সেটা হয়তো ইনি জানেন না। আপনি প্রয়োজন পড়লে এনাকে পুলিশ স্টেশনে নিয়ে যান, আর এই মেয়েটাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। তুমি বলছো যে এই লোকগুলোকে তুমি চেনো না, কিন্তু এনাকে চেনো। ইনি তোমার কে হন বলো? উনি হলেন আমার স্বামী। তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম তখন চুপ করে দাঁড়িয়েছিলে কেন? ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। ও আমাকে দেখে অনেক ডাকলো, কিন্তু আমি বললাম যে আমি যাব না। সেই জন্য ও আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। ওর ওপর রেগে গিয়েছিলাম বলে ও যে আমার স্বামী সে কথাটা কাউকে বলবো না, এটা চ্যালেঞ্জ করেছিলাম। সেই জন্য আপনারা জিজ্ঞেস করার পরে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। আমার সাথে আমার স্বামীর ভীষণ ঝগড়া হয়েছে, সেই বিষয়টা ওরা যখন জানতে পারলো তখন থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। ম্যাডাম, ও যা কিছু বলছে না সব মিথ্যে কথা, এই লোকটা ওর বর নয় ম্যাডাম। ও বলছে যখন ওর বর এইটা, তোমাদের কি অসুবিধা হচ্ছে? ম্যাডাম, আপনি যেমনটা ভাবছেন এই মেয়েটা অতটাও সহজ নয়। কর্ণাটকে সদাশিব নামের একটা নামী লোককে খুন করে ওখান থেকে বেঁচে এখানে পালিয়ে এসেছে, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। কর্ণাটক পুলিশ
ওর উপর কেস করেছে, পুলিশ ওকে খুঁজছে, ওখানে আমরাও খুঁজছিলাম, ওকে খুঁজতে খুঁজতে আমরা এখানে এসেছি, ওকে পাঠিয়ে দিন ম্যাডাম। উনি যা বলছে সেটা সত্যি? তুমি খুন করে পালিয়ে এসেছো? না ম্যাডাম, ও কারোর খুন করেনি, এই লোকগুলো মিলে জোর করে মিথ্যে অপবাদ দিচ্ছে। আরে ম্যাডাম, এনার কাছে কি জিজ্ঞাসা করছেন? দরকার হলে ওর কাছে জিজ্ঞাসা করুন। ওকে কি জিজ্ঞেস করবে? একটু আগে তোমরা বলছিলে যে ওর মাথা খারাপ হয়ে গেছে, আর এখন বলছো যে ও কারোর খুন করে পালিয়েছে। এরকম মিথ্যে কথা বলে যাবে, আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এই চুপ, আমরা কে তুই সেটা জানিস না, চুপচাপ ওকে ছেড়ে দিয়ে ভালোয় ভালোয় এখান থেকে কেটে পড়। আমাকে তুই ধমকাচ্ছিস, আমার ব্যাপারে কিচ্ছু জানিস না, মুখ বন্ধ করে এখান থেকে কেটে পড়। এটা যে এখানেই রয়েছে সেটা তো তুই ফোন করে আমাদেরকে জানিয়েছিলি, তাই না? তাহলে এখন কেন তুই এসব কথা বলছিস? হ্যাঁ, আমি কখন ফোন করলাম রে? এদের যা ইচ্ছে না তাই বলে যাচ্ছে। এই কি বলবাল বলছিস? এই 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 কি করছ তুই? এই তুই তো রেখে দে। ম্যাডাম, ও একটা খুনি, আর এই ছেলেটা কোনোভাবেই কিন্তু ওর বোন নয়। ওই মেয়েটা নিজেকে আপনার বউ বলছে, আপনি কি বলেন? আর তাছাড়া কোনো সাক্ষী আছে কিনা জিজ্ঞেস করুন। আছে ম্যাডাম। দেখুন ম্যাডাম, আপনারাও দেখুন। আমার আর আমার বউয়ের একসাথে তোলা ফটো, এবার বিশ্বাস হলো? ম্যাডাম বিশ্বাস করবেন না, এই ছেলেটার সাথে ওই মেয়েটার কোনো বিয়েই হয়নি, আর ওর গলাতে মঙ্গলসূত্রও নেই। আমাদের দুজনের একটা ঝগড়া হয়েছিল, তাই ওর মঙ্গলসূত্রটা খুলে ফেলে দিয়েছিল। সেই মঙ্গলসূত্র এখন আমার কাছে রয়েছে। ঠিক আছে, ওকে ওর গলাতে মঙ্গলসূত্র পড়াতে বলুন। পড়াতে পারবে না। কিরে, পারবি পড়াতে ওকে? পারবি না। একটা বিবাহিত মেয়ের কাছে তার মঙ্গলসূত্রই সব। আপনার উপর রাগ করে ও মঙ্গলসূত্র খুলে রাখতে পারে, কিন্তু আপনি ওকে পড়িয়ে দিন। কি হলো, ওকে পড়িয়ে দিন। হা করে কি দেখছেন, পড়ান। ভালো থেকো তোমরা। ঠিক আছে, এবার বিশ্বাস হলো তো? বিশ্বাস হয়েছে তো? এখন তোমাদের বিশ্বাস হয়েছে তো? ম্যাডাম ওটা যাও তো এখান থেকে।
যাও যাও যাও, চলে যাও, আর এ মুখ হবে না। আর আপনারা ঝগড়া না করে সুখে শান্তিতে থাকুন। হুম হুম, চলুন চলুন। আমাকে ভুল বুঝবেন না, ওদের থেকে বাঁচাবার আর কোনো রাস্তা ছিল না, তাই আমি আপনাকে মঙ্গলসূত্রটা পরিয়ে দিলাম। আসলে এই মঙ্গলসূত্রটা আমার স্ত্রী জানকীর ছিল, আর সেটাই আপনাকে পরালাম। আপনিও এটাকে সত্যিকারের বিয়ে ভেবে নিজের মনটা খারাপ করবেন না। আমি এই মঙ্গলসূত্রের পেছনে তিনটে গিটও মারিনি, একটা সামান্য চেনের মতো এটা আপনার গলায় দিয়ে দিলাম। আপনি হয়তো এখনো অবিবাহিত, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। যে নিজের প্রাণের চেয়েও আমার পরিবারকে বেশি ভালোবাসে, সেই গঙ্গাকে আমি বিয়ে করেছি। আমি বিয়ে ঠিকই করেছি, কিন্তু এখনো ওর সাথে সংসার শুরু করতে পারিনি। হাজারো সমস্যার সম্মুখীন হয়ে সেগুলোর সমাধান করে আমি আমার স্ত্রী গঙ্গার সাথে হানিমুন করতে এসেছি। এত কিছু আমার সাথে কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না।